হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমরা আমাদের আগের ভিডিওগুলোতে দেখেছি কিভাবে একটি ইউটিউব চ্যানেল খুলতে হয়, কিভাবে একটি নতুন ইউটিউব চ্যানেলকে ভেরিফাই করতে হয় এবং কিভাবে একটি নতুন ইউটিউব চ্যানেলে কিওয়ার্ড অ্যাড করতে হয়। তো মোটামুটি আমাদের ইউটিউব চ্যানেলটি রেডি হয়ে গেছে। আজকে আমার ভিডিওতে আমরা দেখবো কিভাবে একটি ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আপলোড করতে হয়। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। আমরা প্রথমে ব্রাউজার থেকে ইউটিউব ওপেন করি। ইউটিউব ওপেন করলাম। এখন আমরা যে চ্যানেল থেকে ভিডিও আপলোড করবো সেই চ্যানেলে আমরা যাই। আমরা আপনার চ্যানেলে, আমার চ্যানেলে ক্লিক করে মাই চ্যানেলে। এখন লক্ষ্য করুন যে কাজটি করতে হবে সেই কাজটি হচ্ছে ক্যামেরা প্লাস নামে একটি আইকন আছে, আমরা ক্যামেরা প্লাস আইকনে ক্লিক করব। এরপর আমরা সিলেক্ট করব ভিডিও আপলোড করুন, বা ইংলিশে লেখা থাকতে পারে আপলোড ইওর ভিডিও। ফাইলগুলো বেছে নিন, আপনি যে ভিডিওটি আপলোড করবেন ফাইলগুলো বেছে নিয়ে ক্লিক করে আপনি আপনার সেই ভিডিওটি দেখে দেবেন। আমি ডেস্কটপে আমার ভিডিওটি দেখেছি, ডেস্কটপ থেকে আমার ভিডিওটি সিলেক্ট করি। আমি যেহেতু ভিডিও আপলোড করব তো সেই ভিডিওটি আমি সিলেক্ট করে দিলাম। আমার ভিডিওটি হচ্ছে হাউ টু ওপেন এ নিউ ইউটিউব চ্যানেল। ওপেনে ক্লিক করলাম, আমার ভিডিও আপলোড প্রসেসটি শুরু হয়ে গেছে। এখন লক্ষ্য করুন এই উইন্ডোতে আপনি কিছু গুরুত্বপূর্ণ জিনিস অ্যাড করতে হবে। প্রথমে হচ্ছে শীর্ষক বিবরণ, বা এই অংশে আপনি আপনার ভিডিওটি কোন নামে শো করবে, বা আপনার ভিডিওটির আপনার ভিডিওটির শিরোনাম কী নামে হবে সেটি আপনি সিলেক্ট করে দেবেন। আমার শিরোনামটি আমার ভিডিওর নাম থেকে নিয়েছে, হাউ টু ওপেন এ নিউ ইউটিউব চ্যানেল। কপি নিয়েছি। এরপর ডেসক্রিপশন বা বিবরণে আপনি একই কথা দিতে পারেন, এবং আপনি ইচ্ছে করলে আরও কিছু বিবরণ দিয়ে দিতে পারেন। এছাড়াও আপনি যদি ভিডিওটি তৈরি করতে কোনো লিঙ্ক ব্যবহার করে থাকেন সেই লিঙ্কটি দিতে পারেন। তো আমরা এরপরে কাজটি করব, আমরা থাম্বনেল এড করবো। থাম্বনেলটি হচ্ছে একটি ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যখন ইউটিউবে কোনো ভিডিও দেখেন তাহলে সেই ভিডিওটির প্রথম যে অংশটি আপনার চোখে পড়ে সেটি হচ্ছে থাম্বনেল। আমরা থাম্বনেল জিনিসটা আগে একটু দেখে নিই, তাহলে থাম্বনেলটা আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। বন্ধুরা লক্ষ্য করুন এই ভিডিওর উপরে একটি কথা লেখা আছে, একটি পেজ শো করছে, বা এরপর সাদা পাথর, গোলাগঞ্জ, উইন্ডোজ 10 ইনস্টল, এই যে কথাগুলো, এই কথাগুলোই মূলত থাম্বনেল। এটা মূলত একটা জেপিজি। এই জেপিজি দ্বারা আপনার ভিডিওতে কী আছে সেটা আমরা বুঝতে পারছি। সো থাম্বনেল জিনিসটা হচ্ছে আপনার ভিডিওর ওভারঅল যে ভিডিওটি সে ভিডিওর ডেসক্রিপশন মূলক একটা বিষয়। তো আমরা একটি থাম্বনেল অ্যাড করব। আমরা আগে থেকে একটি থাম্বনেল বানিয়ে রেখেছিলাম, আপলোড থাম্বনেল ক্লিক করি। আমরা থাম্বনেলটি সিলেক্ট করে দিলাম, আমরা আরো নিচে যাব। বন্ধুরা এরপর যে অপশনটি আছে সেটি হচ্ছে প্লে লিস্ট। আপনি চাইলে আপনার প্লে লিস্টটি ঠিক করে দিতে পারেন। যেহেতু আমরা একটি নতুন ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করছি, সেহেতু আমরা আপাতত প্লে লিস্টটি নাই দিলাম। এরপর যে কথাটি হচ্ছে, আপনি এই ভিডিওটি কি বাচ্চাদের জন্য তৈরি করেছেন নাকি বাচ্চাদের জন্য তৈরি করেন। যেহেতু এটা একটা টিউটোরিয়াল ভিডিও আমরা দিয়ে দিব না, এটা বাচ্চাদের জন্য নয়। আমরা পরবর্তীতে ক্লিক করব, নেক্সট বাটনে ক্লিক করব, আবার আমরা নেক্সট বাটনে ক্লিক করব। এই জায়গায় অপশনগুলো আপাতত আপনার না দিলেও চলবে। আমরা ভিডিওটি এইচডি কোয়ালিটিতে আপলোড করছি। এখানে এসডি প্রসেসিং দেখাচ্ছে, এসডি প্রসেসিং অলরেডি চালু হয়েছে, আপনারা নিচের অংশে দেখতে পাচ্ছেন।
আপলোড হচ্ছে। আমরা আবার পরবর্তীতে ক্লিক করব। এখন একটি জিনিস লক্ষ্য করুন, আপনি যে ভিডিওটি আপলোড করছেন সে ভিডিওটি কি শুধুমাত্র আপনার ব্যক্তিগত ভিডিও হবে নাকি তালিকাভুক্ত ভিডিও? তালিকাভুক্ত ভিডিও বলতে আপনি চাইলে নির্দিষ্ট কিছু সংখ্যক মানুষের জন্য ভিডিওটি আপলোড করে দিতে পারেন, যেহেতু আমরা ভিডিওটি আমাদের চ্যানেলে আপলোড করব, সর্বজনীন বা সবার জন্য আপলোড করব। তো আমরা এটা সর্বজনীন সিলেক্ট করে দেব বা পাবলিক সিলেক্ট করে দেব। এখন আমরা প্রকাশকরণে ক্লিক করব, পাবলিশে ক্লিক করব। সময় লাগবে, আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি আপলোড হচ্ছে, আপলোড সম্পন্ন হয়েছে। এখন ভিডিওটি এইচডি কোয়ালিটি প্রসেস শুরু হবে, প্রসেসিং শুরু হবে, আপনারা দেখতে পাচ্ছেন। বন্ধুরা লক্ষ্য করুন, প্রসেসিংটি 99% সম্পন্ন হয়ে গেছে। আমরা বন্ধতে ক্লিক করব, এটা অলমোস্ট 100% সম্পন্ন হয়েছে। বন্ধকরণে ক্লিক করব। বন্ধুরা লক্ষ্য করুন, আমাদের ভিডিওটি অলরেডি প্রকাশ হয়ে গেছে, আপলোড হয়ে গেছে। হাউ টু ওপেন এ নিউ ইউটিউব চ্যানেল, আমরা এটি একটু প্লে করে দেখব। দেখুন বন্ধুরা, আমার ভিডিওটি আপলোড হয়ে গেছে। এভাবে আমরা একটি ইউটিউব চ্যানেলে আমাদের ভিডিও আপলোড করতে পারি। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের পরবর্তী ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি চ্যানেল মনিটাইজ করতে হয়। সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফিজ।